বৈশ্বিক মহামারী করোনা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ভারতে অগণিত মানুষের প্রাণ যাচ্ছে প্রতিদিন গত কয়েকদিন ধরে আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে রয়েছে দেশটি এই অবস্থার মধ্যে গতকাল টিকা গ্রহণ করেছেন বলিউডের মোহিনী খ্যাত তারকা মাধুরী দীক্ষিত করোনার ভয়াল থাবা থেকে রক্ষা পায়নি বলিউড ইন্ডাস্ট্রিও গত বছর থেকে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের অনেক তারকা তাদের মধ্যে কেউ কেউ আবার চলে গেছেন না ফেরার দেশে সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন আমির অক্ষয় গোবিন্দ রণবীরের মতো তারকারা সুস্থ হয়েও গেছেন তারা এরই মধ্যে গতকাল করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন মাধুরী দীক্ষিত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকা গ্রহণের ছবি শেয়ার করে মাধুরী লিখেছেন দ্বিতীয় ডোজ নিয়ে নিলাম আপনারাও সময় মতো টিকা গ্রহণ করবেন